গাইজ আমি মাম্পি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাম্পিজ ব্লগ আমি একটা আজকে নতুন চ্যানেল শুরু করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার মতন ভিডিওটি করার চেষ্টা করেছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই বলবেন তাহলে পরবর্তী ভিডিওগুলিতে সেই ভুল টুটিগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই বলে আজকে আমি আমার ব্লগটি শুরু উঠছি হ্যালো গাইজ গুড মর্নিং দেখো তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখ নিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি এবার এক এক করে কড়াইতে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম এইভাবেই সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি গাছের ঝোল আলু বেগুন দিই করবো বলে বেগুনগুলোকে কেটে নিচ্ছি আমি এগুলো আমাদের গাছেরই বেগুন এবং আলুও কেটে নিচ্ছি ছোট ছোট করে আলু আলুগুলোকেও কেটে নেবো যেহেতু আলু বেগুন দিয়ে ঝোল করব। এবার আলু আর বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে কালো জিরে দিয়ে বেগুন আলু দিয়ে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলু বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলার জন্য আমি কড়াইতে দিচ্ছি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটু অল্প করে জল দিয়ে মশলাগুলো কষাবো বলে হালকা করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে একটু মশলাটা কষানো হয়ে যাক এদিকে আমি ঝোলের জন্য ঝোল দেবো বলে জল গরম বসিয়ে নিলাম এদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে কত রকমের মাছ মাংস নিয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি মাছের ঝোল ওদিকে হতে হতে আমি ধুয়ে নিচ্ছি এদিকে দেখো এদিকে জল ফুটে গেছে এবার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে আমি একটুখানি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য আমি গরম যে জলটা করেছি সেই জলটা দিয়ে দিলাম এবার যে ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দেবো দিয়ে আরেকটু আমি গরম জল দেব। দিয়ে এবার আমি ঝোলটাকে ফোটার জন্য আমি পাঁচ মিনিটের জন্য আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে এবার ঝোলটা ফুটে গেছে দেখো প্রায় অলমোস্ট হয়ে গেছে আমার মাছের ঝোল এবার আমি মাছের ঝোলটি নামিয়ে নেবো একটি পাত্রে নামানো হয়ে গেছে এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প করে একটু তেল দিলাম তেল দিয়ে এবার একটা আমি শুকনো লঙ্কা দিলাম এবং অল্প একটু মৌরির সম্বাদ দিলাম কারণ আমি এরপরে বিউলির ডাল সম্বাদ দেব ওই জন্য ডাল অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে হালকা হাতে একটু কাটা দিয়ে নিচ্ছি যাতে গাল ডালটা গলে যায় ডালটা কাটা দেওয়া প্রায় অলমোস্ট হয়ে গেছে এবার আমি এই ডালটা কড়াইতে আমি ঢেলে দেব। এবং কি পাশে আমি জল গরম করে রেখেছি কারণ আমি সবসময় রান্নায় একটু গরম জল ব্যবহার করি তাতে তরকারিটা টেস্ট হয় তো এই জলটা আমি প্রেশারটা ধুয়ে একটু দিয়ে আবার আর একটু জল দিয়ে দিলাম এবার আমি একটুখানি আদা ঘষে দিচ্ছি যাতে ডালে আদাটা দিলে টেস্ট হয় ডালটা তোমরাও দিয়ে দেখো হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে ডালটাকে নেড়ে দেবো যাতে ডালটা নিচে লেগে না যায় কেন এই ডালটা না একটু নাড়া না রাখলে নেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই আমি ডালটা ভালো করে নেড়ে এবার ডালটা ভালো করে ফোটার জন্য দিয়েছি দেখো অলমোস্ট আমার ডাল রেডি এবার আমি একটা পাত্রে ডালটি নামিয়ে নেব তোমরাও এইভাবে রান্না করে দেখো ডালটি ভালো হ্যাঁ ডালটা একটি পাত্রে নামিয়ে নিলাম এইভাবেই দুটো যে রান্না করলাম তোমরাও বাড়িতে এইভাবে রান্নাটা করে দেখো খুব ভালো হবে কিন্তু অবশ্যই আদাটা দিও আর আমি দুপুরে ভাতের সাথে সবসময় স্যালাডটা ব্যবহার করি তা আজকে ঘরে আমার স্যালা স্যালাডের মধ্যে শশা ছাড়া আর কিছু ছিল না তা আমি স্যালাডের জন্য শুধু শশাটাই আমি কেটে নেবো বলে শশাটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি শশাটা পিস পিস করে কেটে একটি পাত্রে তুলে নিলাম আমি আজকে দুপুরে লাঞ্চ ভাত গাছের গন্ধ লেবু শশা ডিমা শাকের বড়া বিউলির ডাল আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আজকে এটাই আমাদের লাঞ্চ এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটিকে ক্লিক করবে যাতে আমি এর পরে যদি কোনো ব্লগ শেয়ার করি সবার প্রথম যেন তোমরা দেখতে পাও তার জন্য